বাহ, সাবাস, অতুলনীয় খাবার। খাবার খুব সুস্বাদু হয়েছে। আমাদের পুরনো বাবুর্চিরাই কিন্তু রান্না করেছে, তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে। শুধু রান্নায় নয় বানুজুলেখা, আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায়। কিন্তু পূর্বে তো এই মহব্বত ও আন্তরিকতা ছিল না। পূর্বে ইউজারশিপও ছিল না আলী জনাব। ইউজারশিপ? তুমি জাদুশাস্ত্র জানো নাকি? সবাইকে একেবারে মোহিত করে ফেলছো। জাদুশাস্ত্র? হুম। না বানু, এইটা কি? সে কাজকে ভালোবাসতে জানে, তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই। আগামী কাল থেকে ইউজারশিপ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে। হুম। দিনের পর দিন পুঁথিভাঁড়ের এখানে গোলাম খেটে গেলাম। বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি যেন পুঁথিভাঁড়ের নজর কাটতে পারি আমি। আর এখন একজন এব্রানি বালক যে কিনা মরুভূমিতে ভেড়া জড়াতো, তাকেই পুঁথিভাঁড় সব দায়িত্ব দিয়ে দিল। এতে ইউজারশিপের দোষ কি? এ তো পুঁথিভাঁড়েরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না ইউজারশিপ এই দায়িত্ব পালন করতে পারবে। আমি এখন কি করব? আমাকে এখন মরুভূমিতে উটের দায়িত্ব দিবে, না হয়তো পাথর খনিতে কাজে লাগাবে। আমি বলছি কি, তুমি ইউজারশিপের সাথে কথা বলো, হানিফারের সাথেও বলতে পারো। আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই। হ্যাঁ, খাবার ঘরটা গুছিয়ে ফেলো, যাও। ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আমাদের একটু সাহায্য করো। এখন থেকে পুঁথিভাঁড়ের দস্তরখানার দায়িত্ব এই ইউজারশিপের, আমার অধিকার নেই হস্তক্ষেপ করার। তুমি কি আমার উপরে রেগে আছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না, তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল। হায় আফসোস, কত দিন ধরে চেষ্টা করেছি খানসামার জায়গায় পৌঁছাতে। এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে, অথবা পাথরের খনিতে। খোদাতালা আমাকে ক্ষমা করুক, আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো। আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব, চিন্তা করো না। বানু জুলেখা আসছে আলী জনাব। হঠাৎ করে জরুরি তলব কেন আলী জনাব খুপু? আফসোস হে বানু, আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক যে কিনা ফেরা চড়াতো। আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে। এই বালকটি অপরিচিত, এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনীর নিশানা দেখা যাচ্ছে।
তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন, সেটাই ভালো হবে। ইউজারসিফ একজন বালক মাত্র, সে খোদার সাথে কি এমন দুশ্মনি করতে পারে? আমার এবং আপনার খোদা তো একজনই, সে কারণে বলছি অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াত না। আপনি আমুনের মন্দিরের একজন ইলাহি এবং পতিফারের সহধর্মিনীও বটে, আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটাও অনেক বেশি। ইউজারসিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয়, প্রয়োজন হলে আপনি পুতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে। আলী জনাব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন? ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন, আমরাও তো তার পাঠ্য জ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম, এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলী জনাব? এটা ঝামেলা নয় আলী জনাব, সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের পাঁচজন খাদেম কেন ২০ জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে, কিন্তু ইউজারসিপ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, আপনি আমাদের খেদমতগার ও কোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবান্দের খেদমতগার। পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবান্দের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান। শুনুন তবে, আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামহরের কাছে পৌঁছে দেব। ইউজারসিফের প্রতি ভালোবাসা নিজের কাছে, কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? এটা ইউজারসিফের কারণে নয়, মিশরের দরবার ও আমুন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে। মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু। আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না, কিন্তু আমুন মন্দিরের ইলাহী হিসেবে আমি চাইব ইউজারসিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমুনের অনুসারী হয়, যেন দুশ্মন না হয়। তরুত, আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামহর। বলো কুপু, শুনছি। আমুন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি, আমাকে পুতিফারের রাজবল থেকে অব্যাহতি দেয়া হোক। কেন, কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমুন ও আমুন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব, সকলে কাফের।
বিশেষ করে পুতিফার সবচাইতে ইমানহীন অবস্থায় আছে আলী জনাব। এখনো আমার উত্তর দাওনি, কি এমন ঘটেছে? একজন ইব্রানী বালক ইউজারসিপ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে। আলী জনাব, একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে। আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে, কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে। কিন্তু সে তো একজন মামুলি বালক। বন্ধ করো, বন্ধ করো। তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি, কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও। পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন। আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন হতে বের উৎখাতের প্রতীক্ষায় আছি, আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্য বালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে, লজ্জা করছে না তোমার? যাও, যাও এখান থেকে। ইস, সে কত সুন্দর, একদম ফেরেশতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চোখ, একে তো আগে কখনো দেখিনি। সুন্দর বালক, এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি। এই, ও কবে এসেছে? ঠিক বলেছো, আমিও কোনোদিন দেখিনি। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, খাবার নেবে না? বাবা, বেশ সুসজ্জিত, নিশ্চয়ই তুমি করেছো ইউজারসিফ। আমাকে সামেনি শিখিয়েছে। ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইউজারসিফের এই সৌন্দর্য বোধ অবাক করার মতো। ইউজারসিফের এই সৌন্দর্য, জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে। বাবা, খুব সুগন্ধ আসছে। অনেক শুকরিয়া ইউজারসিফ। তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো? হ্যাঁ শিখেছি, তবে আমার আব্বা জানের কাছ থেকে বেশি শিখেছি। তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? গল্প? জনাবে পুতিফার সবসময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন, না হলে তার ঘুম পায় না। এখন যে আমাকে গল্প শোনায়, তার গল্প আর ভালো লাগছে না। কি ব্যাপার, কিছু বলছো না তো? দুঃখিত আলী জনাব, তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে? সুপার, ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে। আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি, এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব, এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে, আমি তাকে আর কষ্ট দিতে পারবো না। তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে। তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব, এই তো? আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন, আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক, আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। জনাব পুতিফার, ইউজারসিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মনে আছে তো? আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন। যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারসিফকে কোনো কাজে নিয়োগ করব না। আমার অভিপ্রায় ছিল মজা করা,
ইউজারশিপ তাই করবে যা এই মহলের খোদাবন চাইবেন। তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানির অপব্যবহার না করা। আমি সর্বদাময় নিজের যাহাপানা খোদাবন্দের কাছে কৃতজ্ঞ থাকব। আমার সঙ্গে এসো। এটি অমূল্য রত্ন ভাণ্ডার, এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই কিতাব হয় আমি পাঠ করেছি, আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে। যাহাপনা, আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে? আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো। এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে। অবগত নই যে কে এই কিতাব লিখেছে, তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে। মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয়, শাসনের জুলুম চিরকাল থাকবে না। মিশরের মূল কাঠামোর আমল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে। ভিন্নধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে, বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে, আমন খোদা তার পূজার্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে। হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে। আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে। পড়ে যাও। কি চিন্তা করছি ইউজারশিপ? ভাবছি আমি জ্ঞাত আছি, এই ঘটনা শুধুমাত্র এলাহির দূতই করতে পারেন। শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে। তিনি পারবেন আমুনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে। না, আমি এটা ধারণা করছি। তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের। এগুলো কোথা থেকে জেনেছো? আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও, কিন্তু তার দুশ্মন হবার দরকার নেই। আমুন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর, এছাড়া কিছু নয়। তার সঙ্গে দুশ্মনের কি আছে? তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না, আবার দুশ্মনের উপযুক্ত মনে করো না। যদি মহামান্য পুরোহিত অজ্ঞামোহর তোমার কথা শোনে, তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে। ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না, বিশেষ করে জুলেখার কাছে তো নয়, কারণ সে অনেক সংবেদনশীল।
আলী জানাব, আমি জানতে পারি কি জাহাপানা কিসের আর্চনা করেন? পূর্বে সেও আমনের পূজারী ছিলেন, কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন। তুমি আমারটাও শুনে রাখো। আমন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যক্ত বিরক্ত। এই বিরক্তির কারণ কি জানতে পারি জাহাপানা? এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী। তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। যাক, বাদ দাও, আজকে আর পড়তে হবে না। যাও, বিশ্রাম করো। খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানুজুলেখা, হানিফার, ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার আব্বাজান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাদ করছি। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপি রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের, তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি? প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি। জনাব পুতিফারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি। তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। তাকে অবগত করলে কি হবে? অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ। আচ্ছা, তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ? কি আছে?
না না না, যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে। আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে। না না না, আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য ক্ষেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার, শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে। আর ইউজারশিপের কারণেই গতকাল আলী জনাব পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে। তো এখন তোমরা বলো তো, তোমরা কোন কাজ করতে ইচ্ছুক? আমরা কি বলবো, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি যেহেতু অভিজ্ঞ খানসামা, সেহেতু তুমি জনাব পুতিফার ও বানু জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে। আর তুমি সাক্ষর জ্ঞান সম্পন্ন, সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজারশিপের দায়িত্ব পালন করবে। রাজি আছো তো? জনাব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি। আমাকে নয়, ইউজারশিপকে শুক্রিয়া বলো। তোমার আর রান্নাঘরে যে কাজ নেই, ওরাই তোমার কাজ করে দেবে। তুমি আমার সঙ্গে এসো। আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে। তারা আমানতের খেয়ানত করেছে, আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। আমি পারিনি রাহেল, আমি পারলাম না তোমার। যখন থেকে নিশ্চিত হয়েছি যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে, তুমি ভালো বুঝতে পারবে রাহেল। তুমি তো পরকালের দুনিয়াতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান। তোমার উপর দরুদ ইয়াকুব নবী, তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান? কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না, ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন তোমার ভাই জিন্দা আছে? আমার ইউসুফ জীবিত আছে। আপনি আমাকে বলুন, আমার ইউসুফ এখন কোথায় আছে? আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছো রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি।
আমি ওকে খুঁজে বের করব। আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে। চলো আমার পুত্র। আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছি আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যু তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মা জানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি। শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে। আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে, তার কাজ হচ্ছে মরুচারি আর কল্পনা বিলাস। পাগল হয়ে গেছেন, আপনারা মিথ্যা কথা বলেন, আমি আপনাদের পছন্দ করি না। এই বেনিয়ামিন, ভাগ এখান থেকে। ইউসুফের পরে বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী। ইয়াহুদা, এখন আমরা কি করব? তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো। ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল, কিন্তু আব্বাজান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে। এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে। আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দেবে। এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। ভুল করেছ, এখন তুমি কি করতে চাও বলো? এখন তো দেরি হয়ে গেছে, ইউসুফকে তো চাইলেই ফিরিয়ে আনতে পারবো না। এখন আর কিছু বলে লাভ হবে না, বরং আব্বাজান ও ক্যানানের অধিবাসী সবাই মিলে আমাদের দোষী করবে। আমাদের নসিবে কি আছে কে জানে। যদি একবার প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় যাব? তাকে একজন আগন্তুক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন, বলবেন সে মহান খোদার দুশ্মন। তাকে এই ভূমি থেকে বিতাড়িত করার জন্য রাজমহলের ভূমিকা দরকার। একটা ভেড়া চড়ানো বালক রাজমহলের উপর, জনাব পুতিফারের উপর কি করে আধিপত্য বিস্তার করতে পারে? যে বালকটি গতকাল পর্যন্ত ভেড়ার বিষ্ঠা খেয়েছে, সে কিভাবে রাজমহলের পবিত্রতার সাথে অভ্যস্ত হতে পারে? আমি নিশ্চিত সেনা ফরমানি করবে। পুরোহিতদের রাজমহলের অধিবাসীদের সাথে কথা বলতে বলবেন এবং তাদেরকে বুঝিয়ে বলতে বলবেন ইউজারসিফের জায়গা রাজমহল নয়। প্রিয় বানু, গতকাল রাতে আমি ইউজারসিফকে অন্য এক খোদার সাথে কথা বলতে দেখলাম। কোনো মূর্তি ছিল না, আসমানের দিকে তাকিয়ে কথা বলছিল। খুবই ভালো, তাহলে আজকে প্রমাণ দাও, আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই আমার বানু, আজব ব্যাপার হচ্ছে সে পাগলের মতো নিজের সাথেই কথা বলে, এটাকে আপনি কি বলবেন? এখানকার সবাই তাকে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বলে মনে করে, আর
তুমি বলছো পাগল। এই তুমি এখানে কি করছো? আমি আগাছাগুলো পরিষ্কার করছি। এগুলো ফুল গাছগুলোকে শুকিয়ে ফেলে, আর এগুলো যদি পরিষ্কার পরিষ্কার না করি তবে বাগান হয়েছে। এবার কাজে মন দাও। ইউজারসিফ, ইউজারসিফ, তুমি কোথায়? কি হয়েছে? আজ রাতে তোমার উপর নজর রাখা হবে। কে রাখবে? কারিমামা ও বানু জুলেখা। কারিমামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো, আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে খেপে যায়। সাবধানে থেকো, আমি যাই। ওইগুলো কি ছিঁড়েছো? তোমার জন্যই ছিঁড়তে হয়েছে। আমার? আমি তো তৃণভোজী নই, তাহলে তৃণ দিয়ে কি করব? তা না, আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে। ঘুরে ফিরে তো সেটাই হলো। আরে বললাম তো, কথা শোনার জন্যই তো ছিঁড়তে হয়েছে। শুকরিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য। ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ। আমি দুর্বল ও অক্ষম একটি বালক, যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম। ঘুমাচ্ছে কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে। সালাম খোদার নবী। দরুদ তোমার উপর। আপনার সিদ্ধান্ত কি এটাই আপনি এখানে থাকবেন? হ্যাঁ লিয়া, যদি খোদা চায় তো আমি সারা জীবন ইউসুফের জন্য এখানে অপেক্ষা করব। এভাবে আর কতদিন, আর কত অপেক্ষা করবেন? অপেক্ষা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ইউসুফকে ফিরে পাই আমি। ওই দিন পর্যন্ত আমি এইখানে অপেক্ষা করব, ইউসুফকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করব, আর ভবিষ্যতের স্বপ্ন বুনে যাব। খাবারের সময় হয়ে গেছে, এবার তো খেয়ে নিন। হ্যাঁ আসছি। বেনিয়ামিন, এসো পুত্র আমার। ইউজারসিফ কি ভিন্ন খোদার পূজারি, আপনি কিছু জানেন? না, আমি এ ব্যাপারে খুব একটা জানি না। অনেকেই মনে করে সে আসমানের খোদাকে পূজা করে, মিশরের খোদাকে দুশ্মন মনে করে। একজন বালক এসব ব্যাপারে কি এমন জানতে পারে? তাকে যেভাবে শেখানো হবে সে ঠিক সেইভাবেই চিন্তা করবে। আর এখন তো আমি আর তুমি আছি, আমরাই ঠিক করব যে সে কার ইবাদত করবে আর কার ইবাদত করবে না। যদি চাও তার সঙ্গে আমুন খোদা নিয়ে কথা বলো, আর মন্দিরে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাও। আর এতে করে ও মিশরের আইন ও আমুন সম্পর্কে জানতে পারবে। Ha ha ha!
ইউজার সিফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো, আমি এখনই বের হব। তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো। সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে। আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে। মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো। আপনি কি মনে করেন জনাব হানিফার? বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স 11 বছর। আজকে তোমাকে আমি তেবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কি যাবে? তো অবশ্যই যাব, আমি তো আমুন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী। তাহলে এসো আমার সঙ্গে। জুলেখা কি সত্যি সত্যি ইউজার সিফকে সন্তান বলে ভাবে, নাকি মুখেই বলে? নিজের কাজ করো। ইউজার সিফ, উঠে এসো। আমাকে ক্ষমা করুন, আমি এটাতে করে সাওয়ার হতে পারবো না। কেন, ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ করো না? আমি কারো কাঁধে সাওয়ার হওয়া পছন্দ করি না। বানু জুলেখার হুকুম মান্য করাই তোমার কাজ। রওনা হও। Thank you.
ওই যে পশ্চিম দিকটা দেখছো, ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া। মিশরে মৃত ব্যক্তিদের মমি করে নীলনদের পশ্চিমে সমাধি করা হয়। ওটা এক আজব দুনিয়া। আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক, স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি, যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে। বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমতদারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে। তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো সব কিছু তারা করতে পারে? জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে। সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায়, মমি করে রাখলে দেহ অক্ষত থাকে। এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায় মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে। কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না। বাহিরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দেগিটাই অনেক ভালো। আমি তা জানি না, আমার তা জানা নেই। যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে, তারা তো ক্লান্ত হয়ে গেছে, তাই না? না, এখনই রওনা হব। তারা অভ্যস্ত, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মন্দিরে চলো।